আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমরা দেখবো যে বিক্রয় ডট কমে কীভাবে আপনি বিক্রি করতে পারেন আপনার পণ্য, ঠিক আছে? তো এইখানে বিক্রয় ডট কমের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, দেন এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি বাংলা এবং ইংরেজি দুইটাতেই ব্যবহার করতে পারবেন। আমি বাংলায় ব্যবহার করছি। এখানে একটি অ্যাড পোস্ট করুন, এই অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনি ফোন নাম্বার, জিমেইল, ফেসবুক, ইমেইল এইসব দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমার ক্ষেত্রে আমি গুগল দিয়ে লগ ইন করবো, ঠিক আছে? আমি যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এর সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন বলতেছি আমি কী বিক্রি করব। তো আমি এখানে গাড়ি, মোটর বাইক, মোবাইল ফোন, প্রপার্টি বিভিন্ন কিছু বিক্রি করতে পারি। তো এখানে অনেকগুলো অপশন আছে। আমার ক্ষেত্রে আমি মোটর বাইক মানে মোটর সাইকেল বিক্রি করব, ঠিক আছে? তো মোটর সাইকেলের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে লোকেশন মানে আপনার লোকেশনটা কোথায়, আপনি এখানে চেঞ্জ বাটনে ক্লিক করে আপনার লোকেশনটা চেঞ্জ করে নেবেন। তো আমি চেঞ্জের মধ্যে ক্লিক করলাম। চেঞ্জের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার লোকেশন দেখাবে, যদি না থাকে আপনি বিভাগ অনুযায়ী ক্লিক করবেন। যেমন আমার ঢাকা বিভাগ, আমি ঢাকা বিভাগের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে আমার শহরের নাম হচ্ছে টাঙ্গাইল, আমি টাঙ্গাইলটা সিলেক্ট করে দেব। টাঙ্গাইলটা সিলেক্ট করে দেওয়ার পরে পরবর্তীর মধ্যে ক্লিক করব, ঠিক আছে? তো পরবর্তীর মধ্যে ক্লিক করার পর এখানে বলতেছে মোটর সাইকেল নাকি ই বাইক নাকি স্কুটার, তিন ধরনের, ঠিক আছে? তো এখানে আমারটা হচ্ছে মোটর সাইকেল। তো সেক্ষেত্রে মোটর সাইকেল নতুন এবং ব্যবহার করা দুইটি আপনি বিক্রি করতে পারবেন। তো আমারটা হচ্ছে ব্যবহার করা, ব্যবহার করার মধ্যে ক্লিক করলাম। এখানে সব ধরনের ব্র্যান্ড দেওয়া আছে, উপরে কিছু জনপ্রিয় ব্র্যান্ড দেওয়া আছে ছবিসহ। এখান থেকে আপনারটা থাকলে সিলেক্ট করে নেবেন। আমারটা সুজুকি, আমি সুজুকি সিলেক্ট করে নিলাম। এখানে সুজুকি হচ্ছে জিগজার, আরও বিভিন্ন নাম আছে তার। তো জিগজারটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে সংস্করণের জায়গায় লিখবেন হচ্ছে আপনি শুধু জিগজার লিখলেও চলবে, সুজুকি জিগজার এটা আমি লিখে দিলাম। দেন এখানে পরবর্তীর মধ্যে ক্লিক করবেন। আপনি গাড়ির পোস্ট করেন, মোটর সাইকেলের পোস্ট করেন, সবগুলো কিন্তু একই ধরনের, ঠিক আছে? এটার উৎপাদন সাল আপনি যখন কিনছেন তখন কিন্তু আপনি জানেন উৎপাদন কত। আমি 2021 উৎপাদন করা, কত কিলোমিটার চলছে, ঠিক আছে? 14,000 কিলোমিটার আমার সাইকেলটা, মোটর সাইকেলটা চালানো হয়েছে। তো এখানে ইঞ্জিন ক্ষমতা 155 সিসি, এবং এখানে একটা বিশদ বিবরণ দিতে পারেন আপনি, ঠিক আছে? মানে বড়ো করে বিবরণ দেখতে দিতে পারেন, যেটা আমি আগে লিখে রাখছি। এখানে নাম্বার, মডেল নাম্বার সব কিছু বিস্তারিত আপনার মোটর সাইকেল সম্বন্ধে লিখে নেবেন নোটপ্যাডের মধ্যে। তারপরে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে পরবর্তীর মধ্যে ক্লিক করব। পরবর্তীর মধ্যে আমরা ক্লিক করলাম। পরবর্তীর মধ্যে ক্লিক করার পর এখানে প্রাইস, কত প্রাইসে বিক্রি করবেন, ঠিক আছে? তো এখানে প্রাইসের যে বক্স, বক্সের মধ্যে আমি 2 লাখ টাকা দিয়ে দিলাম, ঠিক আছে? 2 লাখ দিয়ে দেওয়ার পরে আমি এখানে আলোচনা সাপেক্ষ, যদি এখানে কম বেশি করা যায় তাহলে আলোচনা সাপেক্ষ এই বক্সের মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে পরবর্তীর মধ্যে আমি ক্লিক করলাম, এবং গড় মূল্য দেখতে পারবেন এখানে, এই আইটেমের গড় মূল্য আসলে কত বিক্রি হয়। তো এখানে পরবর্তীর মধ্যে ক্লিক করলাম। পরবর্তীর মধ্যে ক্লিক করার পর এখানে 5টা ছবি আপনি অ্যাড করতে পারবেন, ছবি যোগ করতে হবে যে কোন পণ্য বিক্রি করছেন সেটা ছবি। এখানে আমি 5টা ছবি অ্যাড করে দিলাম। 5টা ছবি অ্যাড করে দেওয়ার পরে পরবর্তীর মধ্যে ক্লিক করুন, ঠিক আছে? পরবর্তীর মধ্যে ক্লিক করার পরে এইখানে আপনাকে অবশ্যই একটা ফোন নাম্বার দিতে হবে, সেটা ভেরিফাই করতে হবে, এবং বিজ্ঞাপন দিন নামে একটা অপশন পাবেন, সেটার মধ্যে ক্লিক করলে 4 ঘন্টা সময় নেয়, সর্বোচ্চ 4 ঘন্টার মধ্যে ভেরিফাই করে দেয় এবং আপনার বিজ্ঞাপনটা প্রকাশ হয়ে যায়।